ঋষি কাপুরের মৃত্যুর মধ্য দিয়ে আবারও নক্ষত্রের পতন হলো বলিউডে। ইরফান খানের পর আজ সকালে চলে গেলেন আরেক কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। রাজ কাপুরের দ্বিতীয় ছেলে ঋষি কাপুর ছিলেন পৃথ্বীরাজ কাপুরের নাতি এবং চলচ্চিত্র নায়ক রণবীর কাপুরের বাবা। তার মৃত্যুতে শোক নেমে এসেছে চলচ্চিত্র মহলে। বিস্তারিত জানাচ্ছেন মার্জিয়া মান্নান। একের পর এক নক্ষত্রের পতনে শোকস্তব্ধ গোটা বলিউড। ইরফান খানের পর এবার নাফরা দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের দ্বিতীয় ছেলে ঋষির জন্ম 1952 সালের 4 সেপ্টেম্বর। তার দাদা পৃথ্বীরাজ কাপুর ও বাবা রাজ কাপুর বলিউডে সূচনা লগ্নের পর্দা কাঁপানো অভিনেতা ছিলেন। 1973 সালে ডিম্পল কাপাডিয়ার বিপরীতে ববি সিনেমার মাধ্যমে রূপালী জগতে নায়ক হিসেবে পা রাখেন তিনি। এর আগে রাজ কাপুরের স্বর্ণ সিনেমা শ্রী 420 ও মেরা নাম জোকারে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। অমর আকবর অ্যান্টনি, লাইলি মজনু, রাফো চক্কর, সারগাম, কর্জ, বোল রাধা বোল সহ অনেক হিট সিনেমা বলিউডকে উপহার দিয়েছেন তিনি। ক্যান্সারের শেষ পর্যায়ে মুক্তি পেয়েছে কাপুর অ্যান্ড সন্স, ডি ডে, মুল্ক ও নক আউট। মুক্তির অপেক্ষায় রয়েছে দ্য বডি। ঋষির দুই সন্তান, এর মধ্যে ছেলে রণবীর কাপুর বলিউডের জনপ্রিয় অভিনেতা। প্রায় 2 বছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন ঋষি কাপুর। বিদেশে একটানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন তিনি, কিন্তু মাঝে মধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় মুম্বাইয়ের HNN রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। অভিনেতা অমিতাভ বচ্চন এক টুইট বার্তায় ঋষি কাপুরের মৃত্যুর খবরটি শেয়ার করে লেখেন, ঋষি চলে গেলেন মাত্র। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও টুইটে শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, ইরফান খানের পরেই ঋষি কাপুরের চলে যাওয়াটা বিরাট ক্ষতির মুখে দাঁড় করালো হিন্দি ছবির দুনিয়াকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঋষির অনুরাগীরা তার প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন। ভারতীয় সিনে দুনিয়া এবং চলচ্চিত্রপ্রেমীরা তাকে স্মরণ করবেন আজীবন। বর্ষিয়ান এই অভিনেতার মৃত্যুতে গভীর শোকাহত তার ভক্তবৃন্দ। মার্জিয়া মান্নান, মাই টিভি।